অভিনব উদ্যোগ এবার প্রবাসীদের অনলাইনে মায়ের দর্শন ও অঞ্জলি প্রদানের ব্যবস্থা করলো শহরের বনিদি ক্লাব ঐক্যতান যুব সংস্থা রাজ্য প্রশাসনের সমস্ত কোভিড সংক্রান্ত বিধিনিষেধ মেনে পূজোর আয়োজন করবে ক্লাব কর্তৃপক্ষ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ঐক্যতান যুব সংস্থার কর্মকর্তারা মায়ের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব জুড়ে রাজ্যে সর্বত্র সাজু সাজু রব রাজধানী আগরতলায় মাথা তুলছে বিভিন্ন পূজো মণ্ডপ তবে সবটাই কোভিড বিধিনিষেধকে মান্যতা দিয়ে শহরের শান্তিপাড়ার বনিদি ক্লাব ঐক্যতান যুব সংস্থা প্রতিবারই আকর্ষণীয় পূজো মণ্ডপ ও প্রতিমা তৈরিতে এই ক্লাবের জুড়ি মেলা ভার কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে সমস্ত নিয়ম বিধিকে মান্যতা দিয়ে এইবারও পূজোর আয়োজন করছে ঐক্যতান যুব সংস্থা রাজ্যের অনেক মানুষ রয়েছেন যারা ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বসবাস করছেন কর্মসূত্রে এই সমস্ত প্রবাসীরা অন্যান্য বছর নিজেদের জায়গায় পূজো করতেন কিন্তু এবার কোভিডের জন্য এশিয়া ইউরোপ আমেরিকা সহ বিশ্বের মহাদেশে অসংখ্য বিধিনিষেধ শারদ উৎসবে সংশ্লিষ্ট দেশগুলি আরো নতুন বিধিনিষেধ আরোপ করেছে তাই সংশ্লিষ্ট দেশগুলিতে হচ্ছে না মায়ের পূজো বা হলেও সংখ্যায় খুব কম প্রবাসীদের কথা মাথায় রেখে এবার এগিয়ে এলো আগরতলার বনিদি ক্লাব ঐক্যতান যুব সংস্থা তারা প্রবাসীদের জন্য অনলাইনে মায়ের দর্শন ও অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করেছে জানালেন ঐক্যতান যুব সংস্থার পূজা কমিটির সম্পাদক সুজিত রায় এই বছরে যে রাজ্য সরকারের বিধি নির্দেশিকা আছে সেটা নিয়ম মেনে আমরা দুর্গাপূজা করছি তার মধ্যে আমরা যেটা মূলত করতে চাইছি যে আমাদের যারা প্রবাসী আছে সারা পৃথিবীতে ইউকে ইউরোপ ইউএসএ এবং সারা বিশ্বে প্রবাসীদের বিভিন্ন জায়গায় প্রবলেম হয়েছে এবছর দুর্গাপুজো করে যাচ্ছেন আমি ইউরোপের কথাই বলতে চাইছি মূলত ইউরোপে যেটা নিয়ম করে দিয়েছে কোনো কোনো জায়গায় কার্ফু দিয়ে দিয়েছে আবার কোনো কোনো জায়গায় আটজনের বেশি একত্র হওয়া যাচ্ছে না তাই প্রবাসীদের সুবিধার্থে আমরা ঐক্যতান যুব সংস্থা শান্তিপাড়া আমরা অনলাইন মায়ের অঞ্জলি এবং মায়ের দর্শনের জন্য আমরা অনলাইনের ব্যবস্থা করেছি ঐক্যতান যুব সংস্থার কর্মকর্তাদের দাবি সম্ভবত তারাই প্রথম প্রবাসীদের জন্য এই ধরনের উদ্যোগ নিয়েছে এবং তাতে পাচ্ছে ব্যাপক সাড়া কোভিডের নিয়ম মেনে মণ্ডপ স্যানিটাইজ করা হবে প্রতিনিয়ত মাস্ক ব্যতীত কোনো দর্শনার্থীকে মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না যে সমস্ত দর্শনার্থীদের মাস্ক থাকবে না তাদের ক্লাবের পক্ষ থেকে মাস্ক প্রদান করা হবে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট নিউজ ভান্ডার